যারা গুম হয়েছেন তারা কোথায় আছেন, কি হয়েছেন, তার প্রত্যেকটি তথ্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজের জানেন। উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য প্রাইম মিনিস্টার It is very unlikely that the home minister will give an order like this. তার মেয়াদকালে র‍্যাবের বিরুদ্ধে শুধু সাজানো ক্রসফায়ারই নয়, গুম এবং নির্যাতনের অভিযোগও উঠেছে। প্রত্যেকটা তথ্য উনার কে আছে। এ কথাটা কেন বলছি, আমাকে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আমার সাথে আলাপ করার জন্য আমাকে ডেকে নিয়ে গেছিলেন। উনি আমাকে বলেছিলেন, ডাক্তার জাফলা সাহেব, তুমি তো কেবল র‍্যাবের কথা, তুমি তো কেবল রয়ের কথা জানো, আমাকে 8টা গোয়েন্দা বাহিনীর সকালে ফাইল করতে হয়। তা আমি নিশ্চিত আমার তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার মাননীয় প্রধানমন্ত্রীও 8টা বা 6টা এই জাতীয় ফাইল খুলে থাকেন। আজকে উনি তাহাজ্জুদের নামাজের পরে খোদার কাছে যে মাপ চান, ওনার কোনো মাপ গৃহীত হবে না, যদি না যাদেরকে গুম করেছেন তাদের সকল তথ্য প্রকাশ না করে, এই জাতীয় ব্যক্তিরা প্রকাশ করতে পারে না। আমি দুঃখের সাথে বলি, অত্যন্ত মর্মাহতভাবে বলি, উনার ছোটো ভাই রাসেল যে হলো তার জন্য অক্টোবর মাসে একটা ভালো কাজ করেছে, তবু তাতে একটা খবর আছে আমি তো জানি, কিন্তু আজকে যদি ওনার প্রথম সন্তান জয় ওয়াজেদ আমেরিকা থেকে আসার পথে ইকুয়েডর, সালভাডর বা অন্য কোথাও গায়েব হয়ে যায়, উনি সেই বেদনা কিছুটা হয়তো উনি উপলব্ধি করতে পারেন। লাস্ট কর্তব্য যেটা আমি বলতে চাই, আজকে এই জিনিসের অবসান প্রয়োজন। সেই জন্য আমাদের প্রাক্তন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব, এটিএম আফজাল, এমনকি ফজলুল করিমও হতে পারেন, তার সাথে আমাদের অধ্যাপক আসিফ নজরুলকে নিয়ে একটা কমিটি করে, তদন্ত কমিটি করে এটা পরিষ্কার করা হোক, জাতিকে তারা পরিষ্কারভাবে বলুক এই জাতীয় ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। তা না হলে আমরা মানুষই, আমরা কুকুর বিড়ালের অদম ব্যক্তি, এবং তার জন্য দায়ী হবেন প্রধান বিচারপতি, তার জন্য দায়ী হবেন প্রধান বিচারপতি যাদের বিবেকের জোর নাই, কোমরে জোর নাই, আর দায়ী হবেন আমার মাননীয় প্রধানমন্ত্রী। কেন বলছি কথা, তাকে এই তথ্য সরবরাহ করে ভারতীয় গোয়েন্দা বাহিনী র, বাংলাদেশের র্যাব এবং ক্লিন হার্ট আগে যেটা ছিলেন, এবং এখানকার যে এনএসআই এবং অন্যরা, সকল তথ্যই তার কাছে। স্বাধীনতা মানচিত্র বাংলাদেশ যে মানুষটির সাথে মিশে একাকার হয়ে আছে, গুম পরিবারের সাথে যে মানুষটি পিতার মতো আচরণ করে, আমাদের সেই পিতৃতুল্য অভিভাবক, আমাদের সেই শ্রদ্ধেয় বাতিঘর, আমাদের সাহসের বাতিঘর ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, একটি নাম, একটি ইতিহাস, একটি অধ্যায়, এখন তিনি আমাদের সামনে বক্তব্য রাখেন।